আল্লাহ বলেন বন্ধুগো ওখানে কেউ নাই, আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে তোমার আদর করাইছি। কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুর জীবনী খুলে দেখুন, আব্বাস বলেন আমার ভাতিজা এতিম, ভাতিজা হইছে পরে আমি কিছু কাণ্ড কারখানা দেখছি। কিরকম কাণ্ড কারখানা? একদিন রাতের বেলা গেলাম নবীজি দুনিয়াতে আসার তিন দিন পরে, বলুন তো 12 তারিখ দুনিয়াতে আসলে তিন দিন পরে যদি আব্বাস এই কাণ্ড কারখানা দেখে, তাইলে ওই সময় রবিউল আওয়ালের চাঁদের কয় তারিখ হইছে? 15 তারিখে। আকাশের চাঁদটা কি ছোট না বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজি দুনিয়াতে আসার, আমার ভাতিজা দুনিয়াতে আসার তিন দিন পরে একদিন গেলাম, যায়া দেখি ঘরের ভিতরে রাতের বেলা ফাঁকেদার চুকি দিয়া দেখি একটা লাইট ফোকাস হয়ে রইছে। তো আবার দেখি ঘরে কেউ নাই, কিন্তু যে দোলনার মধ্যে রাসূল শুয়েছিলেন দোলনাটা অটোমেটিক জ্বলতেছে। ঘরে কেউ নাই, দোলনাটা ঠিকই দুলতেছে। আবার দেখি আমার ভাতিজার হাত নড়ে, হাত নড়ার দিকে তাকাইয়া দেখি এই হাত নড়াটা আকাশের চাঁদের মধ্যে গিয়ে লাগছে। আঙ্গুল নাড়া দিলে হাত নিচে আসে, আঙ্গুল উঠাইলে চাঁদ উপরে যায়, আঙ্গুলের সাথে চাঁদ ওঠানামা করতেছে। জোরে জোরে কন্না সোহা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমাদের হয়েছে কিনা ছোটকালে? কিন্তু চাঁদ তো উঠছে না, নামছে না, আসছে না, কিন্তু মা কিন্তু ওই একটা গান গাইতো, আয় আয় চাঁদে মামা, কয় না কয় না? কুকুর চোখে ঘুম দিয়া যায়, একে গেলাম গুনগুনায় গান গা আর দোলনা জোলা। হযরতে আব্বাস বলেন যেইভাবে আমাদের সন্তানদেরকে দোলনায় শুয়াইয়া লড়াইয়া লড়াইয়া চাঁদের গান গাইতাম, হযরত আব্বাস বলেন আমি দেখি যাই আমার ভাতিজার দোলনাটা লড়ে আকাশের চাঁদ উঠা নামা করে। যেদিন কালিমা পড়বে ওই দিন হযরতে আব্বাস বলেছিলেন ভাতিজা একটা জিনিস জানতে চাই, ওই দিন থেকে আমার অন্তরে তোমার দিকে প্রেম ভালোবাসা গিয়েছে। কি কথা চাচা? ভাতিজা, ও ভাতিজা জানতে চাই, ছোটকালে তোমার দোলনাটা কে লড়াইতো কাউরে দেখি নাই, আকাশের চাঁদ উঠা নামা করতো আঙ্গুল ছড়াই, কারণটা জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন চাচা গো আমার মা আমাকে দোলনায় শুয়াইয়া গেলে, এদেশের মানুষ দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ আছে গো, আমার দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ ছিল না, আমার বাবা নাই, আমার দোলনার মধ্যে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো। এদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা ছোট কালে যখন বিছানায় শুইয়া কিছু খেলতে চাই দেখতে চায় মা বাবা, দেখবেন ফুল কিনে বিছানার উপরে চোখের সামনে তুলে ধরে ধরে কিনা কান, চোখের সামনে ফুল টানাইয়া রাখে, বাচ্চাগুলো দুই হাতে নাড়াচাড়া করে, চাচা একটা ফুল কিনে দেওয়ার আমার কেউ নাই, সেই জন্যই আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য ফুল বানাইছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, কন্যা ছেড়ে দে নৌকা মাঝি দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হই সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রোজা জিয়ারতে হব রোয়ানায়, নবীর রোজা জিয়ারতে হব রোয়ানায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবীজি দাদা বলতেছেন নাতি রে কেউ নাই। হযরত আব্বাস বলেন আমি ছোট কাল থেকেই আমার ভাতিজার কিছু কাণ্ড কারখানা দেখছি, এই দিন থেকে মনে মনে ভাইবা রাখছি এটা যদি কোনোদিন কিছু বলে আমি মানবো, যাই হোক এদিকে আলোচনা না, সংক্ষেপ করে আনতেছি। এবার বলতেছেন তোমারে আমি তো অসুস্থ, তোমার মাও নাই বাবাও নাই, এখন কার কাছে তোমাকে দিয়ে যাব? সকল ছেলেদেরকে ডাকলেন, ডাইকা বলেন আমার এতিম,
আমার এতিম কিন্তু এত আদর এতিম কিন্তু অসহায় না আল্লাহ বলেন বন্ধু তুমি যখন পিতাহারা কিন্তু তোমার আদর কমে নাই তুমি যখন মাতাহারা তারপরও তোমার আদর কমে নাই নবীজি দাদার কাছে থাকতেন কিন্তু দাদা সকল ছেলেদেরকে দিয়ে কাজ করাইতেন কিন্তু আমার নবীরে কোনোদিন একটা কাজ করার জন্য দেয় না ওই তোরা মইরা যাই যে আমার আপত্তি নাই আমার নাতিরে কাজও নিতে পারবি না আল্লাহ কয় বন্ধু হো কি খবর কই না আদর আছে এই নবীর উম্মত হইতালে আল্লাহর কাছে আপনাদেরও আদর আছে ছাড়ে না কোন কাজ আমার নাতি দিতে পারবি না যেই হোক এবার নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় মুহূর্ত সকল ছেলেদেরকে ডাকলেন আসো এদিকে আসো আবা কেন ডাকছেন চোখের পানি ছাড়তেছে বুড়া মানুষ আমার এই নাতি রে তোরা কে নিবে আমি তো দুনিয়ায় থাকবো না চলে যাব তোরা কে কে নিবে আমির হামজা গিয়া কয় আব্বা আমারে দেন আমি নিব কতক্ষণ চায় থেকে কয় না রে তুই আমার এই নাতির আদর করার মতো মন মানসিকতা তোর নাই কবে কোন কি হ্যাঁ পারতি না আবুল আহাব আইছে আব্দুল মুত্তালিব কয় পারতি না এমনে যে আই হেরেই কো পারতি না সব বিদায় হগলের শেষে নবীজির আপন চাচা আবু তালিব নবীজির বাবার বড় এক মার পেটে ছিলেন চার ভাই এর মধ্যে খাজা আব্দুল্লাহর বড় ছিলেন আবু তালিব আবু তালিব এসে কয় আব্বা হগলের তো বিদায় কইরে দিলেন আমার জানি ভাগ্যে কি আছে জানি না আমার কি ভাগ্যে নসিব হবে আপনার নাতিরে লালন পালনের দায়িত্ব নিতে আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে বলেন বাবা আবু তালিব রে আয় অপেক্ষায় ছিলাম কোন সময় তুই হাত বাড়াবি আমার আদরের নাতি তোর হাতে উঠাইয়া দিব আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে শিশু নবীকে তুলে দিলেন আবু তালিব কাছে আবু তালিব নিয়ে ঘরে ঢুকলেন অভাবী সংসার চলতেছে বেশ কিছুদিন কিন্তু অভাবে যখন চাপ মারছে অনেক সময় অনেকটা মাস অভাব বেশি হয় যেমন আমার দেশে কথা আছে চৈত্র মাসে বলে অভাব আসলে অভাব চৈত্র মাসে না অভাবটা বেশি হয় বৈশাখ মাসে কি চৈত্র মাসে কিন্তু জ্বর তুফান থাকে না বৈশাখ মাসে এমনিই তো দাওয়া কাটি ঠিক মতো উঠে নাই আবার দেখবেন তুফানে ঘর ভেঙে গেছে গাছ ফলায় দিছে পাও ভেঙে গেছে মানুষ মারা গেছে তুফানে শুনেন নাই পত্রিকায় দেখেন নাই আচ্ছা এগুলি কি চৈত্র মাসে বেশি হয় না বৈশাখ মাসে বেশি হয় আসলে সমস্যাটা বৈশাখ মাসেই বেশি যাই হোক এমন একটা চাপ মারছে আবু তালিবের সংসারে আবু তালিব এটা মহল্লাবাসী নিয়ে পরামর্শ করতেছেন দেখো ভাবছিলাম যে আর ব্যবসা বাণিজ্যে যাব না অবস্থা খারাপ দেখা যায় আর একটা সফর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাকে দিতে হবে কে কে তোমরা যাইবা আলো একটা সফর দিয়াই বুড়াকালে একটা সফর দিয়াই বুড়াকালে পরামর্শ করতেছে কিন্তু এরপরেও কিন্তু সাবধান আমার ভাতিজা যেন না জানে আল্লাহ কয় বন্ধু গো তোমার কষ্ট হইতে দিবে না ভাতিজা যেন না জানে ভাতিজা যদি জানে যে বুড়া বয়সে চাচা অভাবে সংসার দেখে করতে বাইরিছে আমার ভাতিজা কষ্ট পাবে ভাতিজা যাতে না জানে সাবধান চুপচাপ কাফেলা তৈয়ার হয়ে গেছে বলুন তো নবীজি কি জানতে বাহি আছে আরো যদি কোন বাহি আছে আপনারা তো শহরে থাকেন মিয়া গ্রাম এলাকাতে দেখবেন পোলাপান বাবার পাগল থাকে চাচার পাগল থাকে অনেক সময় দেখেন বাবা ঢাকা আইব তো গ্রাম থেকে খালি কইতেছে আব্বা আমি যাবো ঢাকা আমি যাবো ঢাকা অনেক কিছু বুঝাইলেন মানে না দশটা টাকা দিলেন মানে না বিশটা টাকা দিলেন মানে না যামু অবশেষে পঞ্চাশ টাকা দিয়া কয় বাবা তোমার যাওয়ানে কাম নাই আবার যাই বলা তোমার নিমু আমার ছেলেটা চুপ করে ঘরে গেছে গা ঘরে গেছে পরে বাবা তো মনে করছে হ্যাঁ বুঝাই লাইছে যাই যেই খালি রিক্সা দূরছে বাস স্ট্যান্ডে যাবো ট্রেনের স্টেশনে যাব রিক্সার মাঝে উঠতে খালি রিক্সা রিক্সার টান দিছে হ্যাঁ জামাটা কান্দে ফালাইয়া গিয়া রিক্সার বড়ি দৈরা বই
এরকম পাগল আছে না পোলাপানের মধ্যে? ডাকাই ধরেন না, অফিসে যাইবো পোলাটা সবসময় বাবার পাগল, মার কাছে যায় না এরকম পোলা আছে না? মা কই কিরে পেটে রাখলাম আমি, না তোর বাবার পেটে হইছস? পোলা দেখতেন কয় হা বাবার পেটে হইছি। অফিসে যাওয়ার সময় পোলারে বুঝাইতে পারেই না, অনেক কিছু দিয়া বুঝাইয়া ছুইছে, পোলা কয় এমনে বুঝাইছো? আমি হ্যাঁ ঠিক আছি। রিক্সা ধরছে বাবা অফিসে যাইবো, যে খালি রিক্সা টান দিছে পিছে তাদের বই দিছে, যাইতে 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 কিছু দূর যায় রিক্সাওয়ালার সাথে ওই ওই মহাজন কথা কয়, লোকটা কথা কয়, এ বেটা তোর ছেলে মেয়ে আছে নাকি? রিক্সাওয়ালা কয় চাচা আমার তো তিন ছেলে। কত ছেলেগুলি কেমন? কচা সা কি কমু, দুইটা যেমন তেমন মাইল লাড়াতক করে বেশি পাগল, এই বাড়িতে বাইরে আইতে বড় যন্ত্রণা করে। আর তোরটা বন্ধ কর, আমার যে একটা পিচ্ছি এটারে তো থুইয়া অফিসে যাইতে না বাজার যেতে পারি না, কোথাও যেতে পারি না। আজকে কোন রকম 50টা টাকা দিয়া কোন রকম করে থুইয়া বাইরিছি, এই ফাঁকে দা পোলা পিচেতে বাইরে কয় আবু, আরে কি কয় আমি আই পড়ছি তো আসানা পোলা পানে এরকম। আমার নবীর বয়স যখন 13, বলুন কত? 13 বয়সের তরুণেরা, ও 13 বয়সের বালকেরা, আমার নবীর জীবনে তালাশ করব, নবীর একটা আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারো তুমি দুজাহানের ধনী হইয়া যাইবা। ওই নবী এই চাঁদের দুনিয়ার জমিনে আগমন করেছে, ডাকেন না এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শুনয় রে বাঙালিরা পাইছ মনি মুক্তাহিরা, শুনয় রে বাঙালিরা পাইছ মনি মুক্তা হীরা, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। কি যে রবিউল আউয়াল চাঁদ খবর নাই না, কত দিবস পালন করে এই দেশের মানুষ, এই দিবস সেই দিবস, খালিফা হয়ে আড়ার দিবসও আছে আছে না? কিন্তু যেই চাঁদে নবী দুনিয়াতে আসছে, যেই নবী না আসলে পৃথিবীর কিছু আরশ কুরসি লৌহ কলম সহ কোনো মখলুকাত হতো না, আজকে সেই নবী দুনিয়াতে আসতে এই উপলক্ষে কে কি করেছে? কোন দিবস নাই আর দিবসের পাগলও নাই, যদিও কিছু হয় কেউ করে আবার কেউ টিটকারি করে, অথচ এই দিবস কি বলেন খিলাফ, নবী দুনিয়াতে আসছে খবর পায়া। আবু লাহাব বান্দি গিয়া কই চাচা একটা পূর্ণিমার চাঁদ দুনিয়াতে আসছে, কও কি কোথায়? তো আপনার ভাই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর ছেলে হয়েছে এতিম ছোট্ট, কি সুন্দর পূর্ণিমার চাঁদ তাই নাকি? আমার ভাই নাই ভাতিজা হইছে, খুশির খবরটা দিলি সবার দিন সকালবেলা, ভোরবেলা খবরটা পাইলাম, এ আঙ্গুলটা উঠাইছিল আবুল হাফ, উঠাইয়া বলছিল যাও তোমাকে বহু টাকা দিয়ে খরিদ করে আনছিলাম, কিনা গোলাম তুমি, আজকার থেকে দাবি নাই, আমার ভাতিজার খবরের খুশিতে তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আমার আল্লাহ কই আবুল হাফ রে, আমি যার প্রেমে সব বানাইলাম এই বন্ধুর ভালোবাসায় আঙ্গুল উঠাইলি, এই আঙ্গুলটাই তো আমার কাছে দামি হয়ে গেছে, জোরে জোরে কম সুবহান। আমি বলবো আজকে যারা নবীর ভালোবাসায় এখানে বসে আছেন আপনারাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেন? নবীর ভালোবাসায় কিছু করলে আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। ইতিহাসের কথা খুলে দেখুন, একজন ইতিহাসবিদ লেখেন ভারতবর্ষের মধ্যে একটা বই লেখক বই লিখেছিলেন যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল, নাউজুবিল লেখন না, আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে এক যুবক, আপনাদের মতো নবীর আশেক ছিলেন, যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে গেছেন, মা একটা খবর শুনলাম। কি খবর? আমার নবী কি কলঙ্ক করে বই লিখেছে, এটা তো সহ্য করতে পারি না। মা বলেন কি করতে চাও বাবা? মা আমি আসতেছি। গোসল করলেন,
পায়জামা পাঞ্জাবি পরে পাঞ্জাবির নিচে একটা ছুরি ঢুকাইলেন, যাইয়া মার পায়ে সালাম করতেছেন, মা আমার বিদায় দাও, যদি ভাগ্য ভালো হয় দেখা হতে পারে, না হইলে দেখা নাও হতে পারে, বিদায় দাও। মার পায়ে সালাম করে বিদায় হলেন, নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করবে। যে ডাকতেছে রঙ্গিলা রাসুল, লেখকের বাড়ি কোনটা? বললেন তো সামনের বাড়িটা। বাড়িতে আছেন লেখক সাহেব? হ্যাঁ বাড়িতে। এদিকে আসেন, আপনি কি আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছেন? তুমি কি বলতে চাও? এদিকে আসেন না, চেহারাটা যেন আগুনের মতো লাল হয়ে গেছে। এদিকে আসেন, যে নবীর উসিলাই কুল কায়নাত, সেই নবীকে কলঙ্ক করে দুনিয়ার আলু বাতাস খাবেন। কাছে আসেন, কি বলতে চাও? মেজাজ গরম ফেরাই, কি বলতে চাও? কাছে আসার সাথে সাথে ছুরিটা বাহির করে কলিজাটার মধ্যে লাগাই দুনিয়ার থেকে বিদায়। লোকেরা বলেন, যুবক সরে যাও এখান থেকে, পুলিশ আসবে, ব্রিটিশের আইন ধরে নিয়ে যাবে। নিয়ে যাক, বিশ্বের বাজারে প্রমাণ করতে চায় আমি একটা যুবক, এমন মা আমাকে পেটে নিয়েছে যে মায়ের সন্তান নবীর দুশ্মন বিদায় করেছে। আজকে কোন মা এই মসজিদের সন্তানগুলো পেটে রাখছো? এর মধ্যে থেকে যদি কোনো মা কবরে থাকে, এই মাহফিলের বরকতে তাকে মাফ করে দেওয়া হয়েছে। সরে যাও। না সরবো না, পুলিশ আইসা ধরে নিয়ে গেলেন, বিচার হবে, অনেক লম্বা ঘটনা, বিচার হবে, বিচারের রায় হলো আগামীকাল 12:01 তোমাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে, কিছু কথা আছে? জি বিচারপতি। কথা কি? একটা কথা, যে মা আমার মতো সন্তান পেটে রাখছে, নবীর আশেক পাগল আমি, এই মাস কাছে একটা রাত্র থাকতে চাই মার আদুরে। যাও পুলিশ পাহারায় মার আদুরে থাকবে। মা, মা কি বাবা, আমার তো ফাঁসির রায় হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিছে, বাবা তোমার ফাঁসি, কালকে থেকে আমারে মা বলে আর ডাকতে পারবি না? না, ছেলেটা বুঝায়, মা কাঁদবেন না, আপনি হাসুরের দিন তো গৌরব করতে পারবেন, আমার পেটের সন্তান নবীর দুশমন বিদায় করেছে। আজকে 12 ব্যাপী রবিউল আউয়ালে এই যে মিলাদুন নবীর মাহফিলের আয়োজনের কে সদস্যগুলো কারা, আপা হাসুরের দিন গৌরব করতে পারবে, আমার ছেলেরা 12 ব্যাপী নবীর শরণে মাহফিল করেছে। মা কাঁদবা না, আচ্ছা বাবা আসো, বিছানা করেছি, একটা রাত ঘুমাবি আর আমি তোমাকে মন ভরে দেখবো। মায়ের পাশে ঘুমিয়ে আছে, ঘুমাবে, বিছানায় ডাক দিবে, ঘুমাবে আর মা দেখবে, ঘুমাও না বাবা, নাই কাদা, আসো কাছে আসো, বিছানা করেছি, সুন্দর করে তুমি বিছানায় ঘুমাও। ডাকতেছে আব্দুর রশিদ, আসো ঘুমাও। দৌড়ে আসছে, মা ডাক দিলে, বলুন কার ডাক দিলে দৌড়ে আসতে হবে? আর একটু জোরে কর না, মা চিনছেননি? যে মার পেটে থাইকা মারে কষ্ট দিছিলাম, ওই মা ডাক দিলে দৌড়ে আসতে হবে। খালি এখানেই না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ আসছে, তোমার মা বাবা বুড়া মানুষ, অসুস্থ, তুমি নামাজে দাঁড়াইছো, মা বাবা যদি তোমাকে ডাক মারে, নামাজ ছাইরা দিয়া মার ডাকে ছাড়া দাও। ডাক দিয়েছে মা, আব্দুর রশিদ রে বিছানা করেছি, আয় বিছানার মধ্যে শুই শুই ঘুমাও। আমি মা ঘুমাবো না, সারা রাত তোমার মাথার পাশে বসে বসে আমি জীবনের শেষ দেখা তোমারে দেখব। আয়ো না বাবা, ঘুমাও না। মা ডাক দিয়ে দৌড়াই আসে, আবার দরজার কিনারে চলে যায়, বাবা আসো ঘুমাও, জীবনে আর কোনোদিন দেখা হবে না, মায়ের সামনে আর কোনোদিন ঘুমাইতে পারবা না, আসো কালকে তোমার ফাঁসি হয়ে যাবে। আবার দৌড়াই আসছে মায়ের পাশে, আবার চলে যায় গেঠে, মা ডাক দেয়, বাবা আব্দুর রশিদ রে আমি ডাক দিলে দৌড়াই আসো বিছানার কাছে, আমি মা বলি শোয়ার জন্য, না শুইয়া কেন আবার দরজার কিনারে চলে যাও? আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, মা তুমি ডাক দাও, এই বিছানায় শোয়ার জন্য আমি কেন দৌড়াইয়া দরজার কিনারে চলে যাই? মা গো তাকাইয়া দেখো, দরজার কিনারে দাঁড়াইয়া আমার রাসূল আমারে ডাকতেছে। মা তুমি ডাকো এই বিছানায় শোয়ার জন্য, আবার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাস না, আমার সঙ্গে আয়, কালকে তোর ফাঁসি হবে, আমি রাসূল আইসাকে ছেড়ে আব্দুর রশিদ ফাঁসির কাষ্টের থেকে তোরে নামানোর সাথে সাথে আমি রাসূল কুলে লইয়া ধরে লইয়া যাইব। এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমি রাসূলের পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। এ নবীর ভালোবাসাই আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী কত খুশি। বলতেছিলাম
ওই নবীর প্রেম আর ভালোবাসার মালা গলায় লাগান, আমার আল্লাহ খুশি হবে গো, রাসূল খুশি হবে গো, যে নবীর প্রেম আর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, এক নবীর জন্য এত কিছু করেছেন। আজকে সে নবীর ভালোবাসায় সময় দেওয়ার ভাগ্য কোন মায়ের সন্তানের হয়েছে।